একটু একটু দেখি কেমন আমাকে দাও আসসালাম আলাইকুম চাপড়ি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম ডালে চালে চাপড়ি এই শীতের সন্ধ্যায় খেতে খুবই ভালো লাগে তারপর গরম গরম ধোয়া উড়ানো এক কাপ চা অসাধারণ তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এই চাপড়িটা বানালে খুব মজা হয় এখানে ডাল আর চাল নেওয়া হয়েছে দুই কাপ চালের সাথে এক কাপ ডাল নেওয়া হয়েছে পরিমাণটা বলে দিলাম আর সেটাকে ভিজিয়ে রাখা হয়েছিল আর ঘন্টার জন্য তারপর কিন্তু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেওয়া হয়েছে এরপর পেঁয়াজটাকে বেটে নেওয়া হয়েছে এখানে কাঁচামরিচ বাটা হয়েছিল আর রসুনটাকে ছেঁচে নেওয়া হয়েছে এই জিনিসগুলোর পরিমাপগুলো আপনারা যা যা পছন্দ মতো দিয়ে দিবেন আর এখানে হলুদের গুঁড়া দেওয়া হলো একটু শুকনামরিচের গুঁড়ো দেওয়া হলো ধনিয়ার গুঁড়ো দেওয়া হলো জিরা গুঁড়োও কিন্তু দিয়েছে সামান্য তো সবগুলো মশলা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে আচ্ছা এখন দিয়ে দিচ্ছে শীতের দিনে সন্ধ্যায় চার সাথে চাপড়ি হয় তাহলে দারুণ মজা না তাড়াতাড়ি হয়ে যেত হ্যাঁ খাও নামাজটা খাবে মাগুর নামাজ পরে খাবো চার সাথে এরকম ঝাল ঝাল চাপড়ি অসাধারণ দেখি এখন উঠে নিচ্ছে ও দেখি কি অবস্থা হুম উল্টে দিলা না হুম দেখুন আমাদের চাকরি কত সুন্দর হচ্ছে এটার মধ্যে নিয়ে নিও তুমি আর কিছু পাইলা না সাফালি না এই ঢাকনা নিয়ে নিছো ঢাকনা নিলে মধ্যে রাখলে তা ঠিক আছে চালনি তো আছে হুম খালি ব্যবহার করি না না উল্টাপাল্টা ব্যবহার করি তাই না কে বলে ও আজকে ঝাল আসছে অনেক আজকে মরিচগুলো ঝাল ছিল অনেক না হুম মরিচগুলো ঝাল তোমাকে একটা ইয়ে এনে দিব ওই যে চাপড়ি বানানোর একটা কাঠি আছে ওইটা দিয়ে ইয়ে করে আর আজকে যে ইয়ে করছে তো ওই জন্য হয়েছে এরকম না মোটা মোটা হচ্ছে হলে আদাবাটা হয়েছে এইখানে

হুম ওর জায়গাটা ভালো পাইছে রহিম জায়গাটা ভালো পাইছে চুলার তুইটা পড়ছে পানির মধ্যে ছিল সারা দিন এখন একটা একদম চুলার পারে সোহেলটা গরম হয়ে যাবে না আবার চাপrio আবার চাপrio হয়ে গেল ও খাব না কি জিজ্ঞাসা কর না শালা

আলমগুৰি খাই থৈছে

খাচ্ছে তো সকালে চাপড়ি খাচ্ছে এই বাচ্চাগুলো কিন্তু আসিলের বাচ্চা সুলাইমান সুলতানার বাচ্চা আমাদের দেশি মুরগির নিচে দিয়ে তা দিয়ে কিন্তু বাচ্চাগুলোকে ফুটিয়েছি কারণ ওরা কিন্তু বাচ্চা ফুটায় না জাস্ট ডিম পারে আর অন্য মুরগির নিচে দিয়ে অথবা ইয়ার সাহায্যে মেশিনের সাহায্যে ওদেরকে ফুটাই তো বলি তারও আসো খাবানা

কথাটা মজা হয়েছে অনেক নেই আমার একটু দাও তো যে কত খাওয়া হয়ে যেতেছে তোমার দেখো

রহম উদ্দিন রহমতো আসতেছে ক্ষুদের ভাত মজা হয়েছিল না আজকে খুবই মজা হয়েছে আজকে সকালবেলা আমরা খুদের ভাত খেয়েছি সেপালে খুব সুন্দর করে খুদের ভাত রান্না করেছিলো পাঁচমি শালি চাল দিয়ে বি রুই আতার চাল রাজভোগ মানে পোলার চাল ভাতের চাল সব মিলে আতপ চাল হুম সব চালের খুঁদ হুম হ্যাঁ হ্যাঁ করে করে ভালো লাগবে না নরম রমা হ্যাঁ হ্যাঁ না না কালকে যাব না লাগে না রাত্রে জিজ্ঞাসা করবো না হুম ও না

ধরো এখন দিব প্লেটে মজা হয়েছে না ঝাল ধরে গেছে একটু ঝাল না হলে কিন্তু বসো চা না একসাথে চা খাবো ধরো কাছে কখন যে দুধ অর্ডার পরে না

সেই কষ্ট না মজা হইছে নাকি আমি এখন এটা খেয়ে দেখব কেমন হয়েছে একটু ই করছে বেশি দানা দাঁটা মজা লাগছে হ্যাঁ মুছে হ্যাঁ একটু ধন্যবাদ দিচ্ছ না কিseo একটু ভাল লাগবে একটু ডিফারেন্ট গোলার

ভাল সোমবাৰ যাও খা খাও অ বাবা এইটো তেল দিবা না ধুনীয়াকৈ দিছ না

এই যে দেখুন চপটিটা নিয়ে যাচ্ছি আমার হাজবেন্ডের জন্য এটা চালনের মধ্যে নিয়েছি তাতে মচমচে থাকবে এখন টুকে যাচ্ছি আয়া রমত কি কর? এই ভাঙ্গ কেন? না ভাঙলে তুমি দেব না তো বড় না না যাবে এই যেটার মধ্যে দিয়া দিবা না ভাঙো না ময়লা পড়বে না আর না আরেক번에 ভাঙেই তাই আমরা বেগুন পুরা দিয়ে দিচ্ছে আজকে ভর্তার জন্য আমি জীবনে শুনি না এরকম বেগুন পুরা দেয় বা আস্ত দেয় না আল্লাহ কি কর শেফালি চা বানাচ্ছ না ও হ্যাঁ আমরা চা খাবো এই যে চৌরুস দিয়ে চৌরুস মানে তোয়াক বলে বা চৌরুস বলে খেজুরের রস দিয়ে তৈরি এটা দিয়ে আজকে আমরা চা খাবো সবাই কি করতেছ অঁ এখন জেগা আঘোন দিয়ে দিচ্ছ না ৰহিম ৰহমতে মাথায় বুদ্ধি আছে তো ডেন্সি দু ডেৰি কবি তা হয়ে গেছে শেপালিত অকে দিয়ক আমাৰ মগে দিয়ক আপুনিয়ে কৰিছে হৈছে না

তুমি চা খাও নাই তো সবাই খাই দেখো না কেমন ইয়া রে দাও রে দাও যে খেজুরের রসের একটা ঘান চার মধ্যে হ্যাঁ

দুষ্ট শেফালি